আসসালামু আলাইকুম, লুটিন অ্যালবিনো 360 থেকে আমি তুহিন আপনাদেরকে স্বাগত। চলে এসেছি বরাবরের মতো আজও টঙ্গীবাজারের পাখিরহাটে। তো আজ 7 নভেম্বর 2021 রোজ রবিবার। তো আপনারা অবশ্যই জানেন যে রবিবারের দিন আমাদের এখানে পাখিরহাট বসে। তো আজকে আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে আজ টঙ্গীবাজারের পাখিরহাটটি দেখানোর চেষ্টা করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন, ফিরছি ইন্ট্রোর পর। তো বন্ধুরা, জমজমাট বাজারের সামনের দিকে আমরা আগাবো। তো এখানে আমরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এক জোড়া খুব সুন্দর টিয়া পাখি। তো এই টিয়া পাখিগুলো জোড়া দাম চাওয়া হচ্ছে 6,000 টাকা। তো আপনারা 6,000 টাকা দিয়ে এরকম টিয়া পাখি ক্রয় করতে পারবেন। এটা দেখতে খুবই সুন্দর, এর বয়স কম, এবং আপনারা চাইলে এদেরকে টেম কিংবা কথা বলানো শেখাতে পারবেন। আর এখানে আপনারা যে ঘুঘু পাখিটা দেখতে পাচ্ছেন, ঘুঘু পাখিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ডায়মন্ড ডাব সিলভার কালারের। তো এই ডায়মন্ড অফ সিলভার কালারের মিউটেশনেরগুলো আপনারা 1600 থেকে 1800 টাকার ভিতরে ক্রয় করতে পারবেন। দেখতে খুবই সুন্দর, দেখুন বন্ধুরা। এবং এর ভিতরে বিভিন্ন ভ্যারাইটি, বিভিন্ন মিউটেশনের আসলে আছে বিভিন্ন দামের। এর ভিতরে রেড কালারের একটা আছে যেগুলো 3500 টাকা বিক্রি করা হয়। আর বন্ধুরা, এখানে আপনারা যে ফিন্সগুলো দেখতে পাচ্ছেন, এই ফিন্সগুলো 1000 থেকে 1500 টাকার ভিতরে আপনারা ক্রয় করতে পারবেন। দেখতে খুবই সুন্দর, বিভিন্ন কালার এখানে ফিন্স আছে, ছোটো ছোটো পাখি, খুব চটপটা এই পাখিগুলো। আপনারা 1000-1500 এরকম ভ্যারাইটি অনুযায়ী, এদেরও আসলে মিউটেশন অনুযায়ী দাম আপনারা কিনতে পারবেন। আর এখানে আপনারা যে গ্রে কালারের যেই ককাটেলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো পিস 3000 থেকে 3500 টাকার ভিতরে আপনারা পিস ক্রয় করতে পারবেন। এবং এদের যে বাচ্চা আছে, এদের বাচ্চাগুলো আপনারা 2500-2500 টাকার ভিতরে ক্রয় করতে পারবেন। দেখুন বন্ধুরা, খুবই সুন্দর গ্রে কালারের এখানে আপনার ককাটেল পাখি। তো এই পাখিগুলো আপনার 3000-3500-4000 টাকার ভিতরেই, এর ভিতরে আসলে এই পাখিগুলো দাম ওঠানামা করে। তো বাজার এক এক সময় এক এক রকম পরিস্থিতি থাকে। তো সেই হিসেবে আজকে 3000-3500 টাকার ভিতরেই দেখলাম যে ক্রয় করা যাচ্ছে। আর এখানে যে আপনারা বাজরিকর পাখি দেখতে পাচ্ছেন, তো বাজরিকর পাখির অবশ্যই এখানে বয়সভেদে এগুলোর দাম। তো বাজরিকর পাখিগুলো ছোটো থেকে, ছোটো বাচ্চাগুলো 500 টাকা করে জোড়া বিক্রি করা হয়। তারপরে পর্যায়ক্রমে বয়সভেদে আসলে 600 টাকা, 800 টাকা, 1000 টাকা, 1200 টাকা এর ভিতরে ক্রয় করা হয়। অ্যাডাল্ট রানিংগুলো এরকম 1000-1200 টাকার ভিতরে আপনারা ক্রয় করতে পারবেন। আর এখানে আপনারা যে পাখিটা দেখতে পাচ্ছেন, এই পাখিটার নাম হচ্ছে জেব্রা ওম। এবং এই পাখিটা আমি বাজারে আজকে নতুন দেখলাম, খুবই সুন্দর। এটা ফিঞ্চ পাখি থেকেও অনেকটা ছোটো এবং দেখতে খুবই সুন্দর। এবং এই পাখির জোড়া দাম চাওয়া হচ্ছে 2000 টাকা। দেখতে অসম্ভব রকমের সুন্দর আর খুবই মানে ছোটাছুটিতে এরা ব্যস্ত থাকে। আর আমি দেখলাম সাইজটা, দেখলাম জেব্রা থেকে, ফিঞ্চ থেকেও কিছুটা এটা ছোট। এবং এটা আমার বাজারে আজকে নতুন দেখলাম। তো আর এখানে যে আপনারা যে বাজরিকর পাখিগুলো দেখতে পাচ্ছেন, এই পাখিগুলো অ্যাডাল্ট বাজরিকর পাখি। এগুলো 800 থেকে 1000 টাকার ভিতরে আপনারা জোড়া ক্রয় করতে পারবেন। সবগুলোই অ্যাডাল্ট পাখি এখানে দেখতে পাচ্ছেন, ছেলে পাখি, মেয়ে পাখি সব আছে। আপনারা চাইলে টঙ্গীবাজার থেকে দেখে নিতে পারবেন। আর এখানে আপনারা যেই ফিন্স পাখিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো লোকাল জেব্রা ফিন্স। তো এই ফিন্স পাখিগুলো আপনারা 600 থেকে 800 টাকার ভিতরে ক্রয় করতে পারবেন। দেখতে খুবই সুন্দর। আর এখানে আপনারা যেই লাভবার্ডগুলো দেখতে পাচ্ছেন, দেখুন বন্ধুরা, খুবই সুন্দর সুন্দর লাভবার্ড। এই লাভবার্ডগুলো জোড়া বিক্রি করা হচ্ছে 5000 টাকা। এখানে সব ধরনের কালার ভ্যারাইটি আমি দেখলাম যে আছে। আর আজকে বাজারে দেখলাম লাভবার্ডও প্রচুর উঠেছে, এবং বিভিন্ন কালারের লাভবার্ড আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি ঘুরে ঘুরে। দেখেন বন্ধুরা, এখানে যে সুন্দর সুন্দর কালারের যে লাভবার্ডগুলো আছে, এগুলো চাইলে আপনারা 5000 টাকার মধ্যে আপনারা ক্রয় করতে পারবেন। খুবই সুন্দর সুন্দর ভ্যারাইটি এখানে আছে, কালারের আছে। আর আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এখানে আজকে মোটামুটি আজকে যা দেখলাম যে বাজারে লোকজন খুব একটা বেশি নেই। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা দোকানের পাশে এখানে খাঁচা বিক্রি করে। বিভিন্ন সাইজের খাঁচা আসলে আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন। এখানে 10-12 সাইজের খাঁচা আছে, 12-18, তারপরে 20-36, এখানে সব ধরনের খাঁচাই আছে। আর এখানে দেখেন কবুতর আছে, এই কবুতরগুলো আপনারা 200 টাকা জোড়া ক্রয় করতে পারবেন। খুবই সুন্দর, এবং এগুলো খাওয়ার জন্যই আপনারা অবশ্যই নেবেন। এখানে মুরগি আছে। তো আমাদের এই বাজারটা তো অবশ্যই আপনারা জানেন যে এখানে পোষা পাখির চাইতেও, পোষা পাখির বদলে পোষা পাখি তো আছেই, তার মধ্যেও আপনারা খাওয়ার জন্য হাঁস মুরগি থেকে শুরু করে কবুতরের বাচ্চা থেকে শুরু করে সব কিছু আপনারা আমাদের এই বাজারে পাবেন। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক জোড়া টিক্কা ময়না, টিক্কা শালিক যেগুলো, এই টিক্কা শালিকটাও জোড়া দাম চাওয়া হচ্ছে 1200 টাকা। এরা কিন্তু খুব ভালো কথা বলতে পারে। এটা আমাদের দেশীয় পাখি, এবং এটা শালিক পাখি আর টিক্কা শালিকের মধ্যে একটু তফাৎ আছে। টিক্কা শালিকগুলো দেখতে খুবই সুন্দর। এখানে যে হাঁসের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এই হাঁসের বাচ্চাগুলো 80 টাকা করে জোড়া, এগুলো দেশি হাঁসের বাচ্চা 80 টাকা করে জোড়া এগুলো বিক্রি করে। এগুলা আমরাও ছোটোবেলাতে এগুলা এখান থেকে কিনে নিয়ে গিয়ে পালতাম। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের বাজরিকর পাখি আমাদের এখানে। তো বাজরিকর পাখি অবশ্যই আছে। আপনারা এখানে যে বেঙ্গলিগুলো দেখতে পাচ্ছেন, দেখতে খুবই সুন্দর। তো আজকে আমি দেখলাম যে এই ওনার কাছ থেকে বেঙ্গলি ফিনগুলো এখানে খুব কমই দাম চাওয়া হচ্ছে। এখানে 1000 টাকা
জোড়া চাওয়া হচ্ছে বেঙ্গলি ফিন্স, দেখতে দেখতে খুবই সুন্দর, এটা চকো বেঙ্গলি, 1000 টাকা জোড়া যাচ্ছে। আর এখানে উনি কিছু মিনারেল ব্লক, তারপরে টনিক ব্লক, ভিটামিন ব্লক নিয়ে বসেছে, এগুলো 20-25 টাকার ভিতরে আপনারা ক্রয় করতে পারবেন। আর দেখুন বন্ধুরা, এখানে ছেড়ে রেখেছে, এখানে এগুলো হলো চীনা হাঁস, এই চীনা হাঁসগুলো আপনারা 2500 থেকে 2500 টাকার ভিতরে আসলে ক্রয় করতে পারবেন। আর দেখুন এখানে এক জোড়া কবুতর, খুবই সুন্দর কবুতর, ওরা এগুলো ছেড়ে রেখেছে, খুবই সুন্দর দেখতে এই কবুতরগুলো। আর এখানে আপনারা যে ককাটেল পাখির যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এই ককাটেল পাখির যে বাচ্চা, এই বাচ্চাগুলো আপনারা পিস আপনারা 2300-2500 টাকার ভিতরে ক্রয় করতে পাবেন, 2500 টাকার ভিতরে ক্রয় করা যায়। এখানে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন, এই মুরগিগুলো খাসি মুরগি বলে, এই মুরগিগুলো সাইজ অনেকটা বড়ই হয়, এবং এই মুরগিগুলো 120 টাকা পিস বিক্রি করছে, 120 টাকা আছে, তারপরে 100-100 টাকার ভিতরেও আছে। এগুলো কোয়ালিটি অনেক, কোয়ালিটি ভেদে এই মুরগিগুলোর দাম। তো এই মুরগিগুলো আসলে বড় হলে অনেক অনেক বড় সাইজের হয়, কারণ এই মুরগিগুলোর নাম রাখা হয়েছে খাসি মুরগি। দেখুন বন্ধুরা, এটা বাচ্চা থাকা অবস্থায় কতটা বড়। আর এখানে আপনারা যে কোয়েল পাখি দেখতে পাচ্ছেন, এই কোয়েল পাখিগুলো খুবই সুন্দর সুন্দর কোয়েল পাখি, এই কোয়েল পাখিগুলো 80 টাকা এবং 100 টাকার ভিতরে পাওয়া যায়, 80 টাকা জোড়া এবং 100 টাকা জোড়া আপনারা এই কোয়েল পাখিগুলো ক্রয় করতে পারবেন। এগুলো খুবই ভালো ডিম বাচ্চা করে, এবং এগুলো প্রচুর পরিমাণ ডিম পারে। আমার সবসময় হাঁড়ি কিংবা আমার সবসময় ঘরে এরকম কোয়েল পাখির ডিম থাকতো, আমি প্রত্যেকদিন 2-4টা করে এরকম ডিম খেতাম। তো এগুলো খুবই পুষ্টিকর বড় ডিমের চাইতে। আর বন্ধুরা, এখানে আপনারা তিতির মুরগির বাচ্চা দেখতে পাচ্ছেন, এই তিতির মুরগির বাচ্চা জোড়া 500 টাকা করে বিক্রি করা হচ্ছে। আর এখানে আপনারা যে মুরগির বাচ্চা দেখতে পাচ্ছেন, এই মুরগির বাচ্চাগুলো পিস হলো 20 টাকা করে পিস। আর এখানে যে সোনালি মুরগির যেই বাচ্চাগুলো আছে, এগুলো হলো 30 টাকা পিস। তো সাদাগুলো, যেগুলো সাদাগুলো পারমে যেগুলো, এগুলো 20 টাকা করে পিস। আর যেগুলো সোনালি মুরগি, এগুলো 30 টাকা করে পিস। দেখতে খুবই সুন্দর, একেবারে ছোটো সাইজের বাচ্চা, এগুলো 1-2 দিন বয়সের বাচ্চা দেখতেই পাচ্ছেন, খুবই ছোট। আর এখানে যে খরগোশগুলো দেখতে পাচ্ছেন, খরগোশগুলো এখানে 700-800 টাকা করে জোড়া বিক্রি করে, খরগোশ 400 টাকা জোড়া আছে। সাদাগুলো ছোটো বাচ্চা, একেবারে ছোটো বাচ্চাগুলো 400 টাকা। এবং এই যে যে এই কালারফুল যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এগুলা 500-600 টাকায় বিক্রি করে। সাদাগুলোর চাইতে এগুলোর একটু বেশি দাম, কারণ এগুলো দেখতে খুবই সুন্দর লাগে একেবারে সাদার চাইতে। তো এই এই খরগোশগুলো আপনারা 500-600 টাকার ভিতরে ক্রয় করতে পারবেন, আর সাদাগুলো আপনারা 400-400 টাকার ভিতরে ক্রয় করতে পারবেন। দেখতে পাচ্ছেন এই যে সাদা খরগোশ, দেখুন বন্ধুরা কী সুন্দর, তো দেখতেই পাচ্ছেন। এগুলো অ্যালবিনো খরগোশ, লাল চোখের, সাদা সাদা। আর এখানে আপনারা যে গিনিপিকগুলো দেখতে পাচ্ছেন, এগুলো 500 টাকা করে জোড়া চাওয়া হচ্ছে, 500 টাকা। এগুলো সাইজ একটু বড় দেখলাম, এগুলো 500-600 টাকার ভিতরে আপনারা ক্রয় করতে পারবেন। গিনিপিক দেখতে খুবই সুন্দর, অনেকটা এটা খরগোশের মতো, আবার কানগুলো ছোটো একটু ইঁদুরের মতো লাগে, লেজ নেই। আর এখানে আপনারা যে ঘুঘু পাখি দেখতে পাচ্ছেন, এই ঘুঘু পাখিগুলো 800 টাকা জোড়া দাম চাওয়া হচ্ছে, দেখতে খুবই সুন্দর। এবং এরা কবুতরেরই একটা মিনিয়েচার ফর্ম, এবং এরা 2টা করে ডিম পারে, আর এগুলা পালনও খুবই সহজ। এখানে দেখতে পাচ্ছেন তিলা ঘুঘু, দেখতে পাচ্ছেন এই তিলা ঘুঘু, এখানে 800 টাকা দাম চাওয়া হচ্ছে, এটা আমাদের দেশীয় ঘুঘু। তিলা ঘুঘু দেখতে খুবই সুন্দর, এরা খাঁচাতে ডিম বাচ্চা করে। তো বন্ধুরা, এই ছিল আজকে টঙ্গী বাজারের সর্বশেষ আপডেট। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেওয়া, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সকলের আগে তুমি পেয়ে যাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।